আমাকে নিয়ে আপনি যাই ভাবুন না কেন, একেবারেই তার প্রভাব পড়বে না আমার ওপর, কারণ আমি সম্পূর্ণ মত্ত। এই অধিকার আমি কাউকে দিইনি যে কেউ আমাকে খুশি করতে পারেন, কেউ আমাকে অখুশি করতে পারেন। যে কোনো মুহূর্তে আমরাও ভুল করতে পারি, তাই প্রত্যেকের কথা শুনি। কিন্তু তারা এটা ঠিক করে দেবে না যে আমি কেমন থাকব। তো সদগুরু, কিছুদিন আগে আমি এমন একটা পরিস্থিতির মধ্যে ছিলাম যেখানে আমার এক বন্ধু মদের নেশায় আচ্ছন্ন ছিল। যখন সে মদ্য ছিল, সে বারংবার বলছিল মদ খাচ্ছি বলে, প্লিজ আমাকে খারাপ ভেবো না, প্লিজ আমাকে জাজ করো না। তিনি কিন্তু তার বিচারবোধ হারিয়ে ফেলেছেন, আপনারটা হারাক তিনি চান না। তো আমার প্রশ্ন হলো, মদ হোক বা অন্য কিছু, জীবনে কেন আমরা অন্যের মতামত নিয়ে এত উদ্বিগ্ন হই, আর কী করলে এটি আমাদের সুখী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে না? আমার দিকে তাকান, দেখুন আমি সবসময় মত্ত। কখনো নেশার বস্তু ছুঁইনি, কিন্তু সবসময় মত্ত। আপনি আমাকে যা খুশি ভাবতে পারেন। কারণ একটা জিনিস হলো, আমি এমনভাবে মত্ত হয়ে থাকি যে বিচারবোধ একেবারেই হারাই না, আর একই সঙ্গে আমাকে নিয়ে আপনি যাই ভাবুন না কেন, একেবারেই তার প্রভাব পড়বে না আমার ওপর, কারণ আমি সম্পূর্ণ মত্ত। তা সত্ত্বেও বলবো, কেন এই মদ্যপান করা এবং অন্যান্য নেশার ড্রাগের ব্যবহার পৃথিবীতে এভাবে বেড়ে চলেছে, তার কারণ হলো সব স্বর্গগুলো ধসে যাচ্ছে। হ্যাঁ, আমি ব্যাঙ্গালোরে ছিলাম মাত্র 3-4 সপ্তাহ আগে। ওখানে 8,000-এরও বেশি মানুষ দুদিনের একটা প্রোগ্রামে ছিলেন আমার সঙ্গে। আমি এমনি জিজ্ঞেস করলাম, আপনারা কজন স্বর্গে যাওয়ার কথা ভাবেন? মাত্র 5টি হাত ওপরে উঠল। তো বাকি সবাই কি নরকের লোক? না, ব্যাপারটা এরকম যে স্বর্গ এবং নরক দুটোই ভেঙে পড়ছে মানুষের মনে। মানব জাতির ইতিহাসে এই প্রথমবারের জন্য এই পৃথিবীর এত মানুষ নিজেদের জন্য ভাবতে পারেন। তা না হলে আপনার পুরোহিত, আপনার মোল্লা, আপনার পণ্ডিত অথবা কোনো বই আপনার জন্য ভাবত। এই প্রথমবার এত মানুষ নিজেদের জন্য ভাবতে পারছেন। তারা ঠিক ভাবছেন না ভুল ভাবছেন সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। তারা ঠিক ভাবুন ভুল ভাবুন, কিন্তু তারা ভাবছেন। তাই সব অযৌক্তিক জিনিস স্বাভাবিক নিয়মে ভেঙে পড়ছে। এখনো এই প্রজন্ম এর থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি, এখনো ভয় আছে। তারা খোলাখুলি বলতে পারে না যে ওই উদ্ভট স্বর্গ নরক বলে কিছু নেই। তারা এখনো ভয় পায় এটা নিয়ে, কিন্তু নিজেদের জন্য ছোট্ট স্বর্গ তৈরির চেষ্টা করছে এখানেই। তো দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তো স্বাভাবিকভাবেই তারা যখন এটা করতে পারছে না নিজেদের বুদ্ধি দিয়ে, তারা নেশার বস্তুর পিছনে ছুটছে। আজকাল খুব ধনী সমাজের কথা ধরা যেতে পারে, কারণ প্রত্যেকটি সমাজই ওই রকম হতে চাইছে। আপনি আমেরিকা যুক্তরাষ্ট্রের কথাই ধরুন, যেটা এই গ্রহের সবচেয়ে ধনী দেশ এই মুহূর্তে। 70% আমেরিকাবাসী প্রেসক্রিপশনের ওষুধের ওপর রয়েছেন, বাকি 30% অবশ্যই চোরাপথে এটা কিনছেন।
সবচেয়ে সমৃদ্ধশালী দেশ, তবুও সমৃদ্ধি কাজ করছে না। স্বাস্থ্যবান হতে গেলে আপনার রাসায়নিক প্রয়োজন, খুশি থাকতে গেলে রাসায়নিক প্রয়োজন, শান্তিপূর্ণ হতে গেলে আপনার রাসায়নিকের প্রয়োজন, পরমানন্দে থাকতে হলে অবশ্যই ওই যে পরমানন্দ। তো এটাকে আমি নীতিগতভাবে দেখছি না, এটা কখনোই আমার কাছে নৈতিক সমস্যা নয়। যদি এই মুহূর্তে মোট জনসংখ্যার 90% রাসায়নিকের ওপর নির্ভরশীল হয়ে থাকেন, বিশ্বাস করুন যে পরবর্তী প্রজন্ম আমরা তৈরি করব সেই প্রজন্ম হবে আমাদের চেয়ে অনেক নিম্নমানের। যদি পরবর্তী প্রজন্ম আমাদের চেয়ে নিম্নমানের হয়, আমরা মানবতার বিরুদ্ধেই অপরাধ করব, কারণ পরবর্তী প্রজন্মের আমাদের চেয়ে অন্তত এক ধাপ এগিয়ে থাকার কথা, না হলে আমরাই হেরে যাব। সভ্যতার সমস্ত প্রক্রিয়াকে ধ্বংস করে ফেলব যদি পরবর্তী প্রজন্ম প্রকৃতই আমাদের চেয়ে নিম্নমানের হয়। তো আমরা সেদিকেই এগোচ্ছি দ্রুত গতিতে, যদি না আমরা প্রতিটি মানুষকে শেখাই হাউ টু সিম্পলি সিট হিয়ার এন্ড বি ব্লিসড আউট, কিভাবে শুধু এখানে বসেই আনন্দে ভেসে যেতে হয়, যথেষ্ট মত্ত তাই না? দেখুন, কিন্তু আমি কি যথেষ্ট সচেতন, যথেষ্ট সতর্ক, যথেষ্ট স্পষ্ট নই? যদি এভাবে নিজেকে নেশাগ্রস্ত করতে পারতেন, আপনার বিচারবোধ না হারিয়ে, আপনার সচেতনতা না হারিয়ে, আপনার বুদ্ধিমত্তা না হারিয়ে, তাহলে এটা দারুণ ব্যাপার হতো। মাদকতা এক চমৎকার জিনিস, সমস্যা একটাই যে এটা আপনার বিচার বুদ্ধিকে ছিনিয়ে নেয়, বুদ্ধিমত্তাকে ছিনিয়ে নেয়, আপনাকে অক্ষম করে দেয়, সমস্যা এটাই, তাই না? এটা সত্যি কি না? যে কাউকে জিজ্ঞেস করুন, আপনারা চিকিৎসা বিজ্ঞানে নেই, কিন্তু কাউকে জিজ্ঞেস করুন, এটা কি সত্যি যে এই শরীরটা এখানে ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় রাসায়নিক কারখানা, যে ব্রহ্মাণ্ডকে আমরা জানি অন্তত সেখানে? একমাত্র সমস্যা হলো আপনি একজন অদক্ষ ম্যানেজার। যদি জানেন কিভাবে এটাকে সামলাতে হয়, আমার মতো হতেন পরমানন্দে পরিপূর্ণ, যে কেউ যা খুশি বলতে পারেন, যা খুশি করতে পারেন, এটা শুধু এটার মতোই। কারণ এই অধিকার আমি কাউকে দিইনি যে কেউ আমাকে খুশি করতে পারেন, কেউ আমাকে অখুশি করতে পারেন, কেউ আমাকে যন্ত্রণা দিতে পারেন। এই মুহূর্তে আপনি অন্য লোকের মতামতের ভরসায় বেঁচে আছেন, এভাবে আপনি কোথায় যেতে চাইছেন? যে কেউ আপনাকে ধ্বংস করতে পারে। আপনি বাইরে গেলেন আর কেউ আপনাকে বলল, ফ্রেয়া, আমি যত মানুষ দেখেছি তার মধ্যে আপনি সবচেয়ে চমৎকার মানুষ, তখন আপনি ভাসতে লাগলেন মেঘের ওপর। কত নম্বর মেঘ? 9 নম্বর? ও, দক্ষিণে আমরা 11 বলি। তো আপনি মেঘের ওপর ভাসছেন, যে কোনো নম্বরই হোক, তারপর বাড়ি এলেন আর বাড়ির লোকরা বলে দিল আপনি আসলে কে। মেঘটা ভেঙে চুরমার হয়ে যাবে। না না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এভাবেও নয়, ওভাবেও নয়, আমরা প্রত্যেকের কথা শুনি, কারণ আমরাও কিছু ভুল করতে পারি। হ্যালো, যে কোনো মুহূর্তে আমরাও ভুল করতে পারি, তাই প্রত্যেকের কথা শুনি। কিন্তু তারা এটা ঠিক করে দেবে না যে আমি কেমন থাকব, কোনো অবস্থাতেই নয়। এটা আপনাকে ঠিক করতে হবে, আর বন্ধুকে বলবেন যখন তিনি মত্ত নন, তা না হলে তিনি বুঝবেন।